হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলাম ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা ইতিমধ্যে জন্মনিবন্ধন, নতুন যারা জন্মনিবন্ধন করতে চান, তো জন্মনিবন্ধন করতে গেলে বিভিন্ন ধরনের প্রশ্নের এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো জন্মনিবন্ধন করতে গেলে প্রপারলি কোন কোন কাগজগুলো দরকার এবং কী কী ডকুমেন্টস ছাড়া জন্মনিবন্ধন করা যাবেই না, এবং পিতা বা মাতার জন্মনিবন্ধন না থাকলে কি জন্মনিবন্ধন করা যাবে কি যাবে না, অথবা যদি না করা যায় তাহলে আপনারা কীভাবে করবেন, এবং পিতা বা মাতা উভয়ে মৃত হলে কীভাবে জন্মনিবন্ধনের জন্য আবেদন করবেন, আরও কী কী ডকুমেন্ট দরকার জন্মনিবন্ধন করার জন্য, এবং আরও কোন কোন ধরনের ডকুমেন্টসগুলো ছাড়া আপনি জন্মনিবন্ধন করতে পারবেন না, সে বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমাদের আপডেট এবং নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো জন্মনিবন্ধনের আবেদনের জন্য আপনার যে সকল কাগজপত্রগুলো দরকার তা আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ফার্স্ট, আপনার জন্মনিবন্ধনে আবেদনের জন্য আপনার যদি টিকা কার্ড না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি যে মেডিকেল কলেজ বা যদি কোনো হসপিটালে জন্মগ্রহণ করে থাকেন সেখান থেকে আপনার একটি টিকা সনদ বা ছাড়পত্র গ্রহণ করতে হবে, এবং আপনার যদি টিকা কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনার ওই ছাড়পত্র না হলেও হবে। আপনি টিকা কার্ডের মাধ্যমে যে ডেট রয়েছে সেই টিকা কার্ডের ডেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এবং এরপরে যাদের জন্ম 2001 সালের পরে, তারা জন্মনিবন্ধন করতে হলে অবশ্যই পিতামাতার ডিজিটাল জন্মনিবন্ধনের প্রয়োজন হবে, এবং যাদের জন্ম 2001 সালের আগে সেক্ষেত্রে তাদের জন্মনিবন্ধন করার জন্য পিতামাতার এনআরডি কার্ড হলেই হবে। এখানে আপনার জন্ম যদি 2001 সালে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্মনিবন্ধন করতে হলে আপনার পিতামাতারও জন্মনিবন্ধন অনলাইনে থাকতে হবে বা ডিজিটাল জন্মনিবন্ধন দরকার হবে, এবং আপনার যদি জন্ম 2001 সালের আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পিতামাতার জন্মনিবন্ধনের প্রয়োজন হবে না, আপনি তাদের এনআইডি কার্ডের নাম্বার দিয়েই জন্মনিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। আপনার জন্মদিন যদি 2001 সালের পরে হয়ে থাকে সেক্ষেত্রে জন্মনিবন্ধন আবেদনের জন্য অবশ্যই আপনার পিতামাতার ডিজিটাল জন্মনিবন্ধন আগেই বানিয়ে নিতে হবে, তাছাড়া আপনি জন্মনিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন না নতুন নিয়ম অনুযায়ী। এরপরে আপনার পিতামাতা যদি কেউ একজন মৃত থাকে অথবা যদি উভয়ই মৃত থাকে সেক্ষেত্রে আপনার জন্মনিবন্ধনে আবেদনের জন্য অবশ্যই তাদের মৃত্যু সনদ উঠিয়ে নিতে হবে, এবং অনলাইন থেকে মৃত্যু সনদ নেওয়ার পরে সেই মৃত্যু সনদের যে সনদ নাম্বারটি থাকবে সেই নম্বরটি আবেদনের ফর্মে পূরণ করে দিতে হবে। এবং যদি একজন মৃত থাকে সেক্ষেত্রে, যদি পিতা মৃত হয় সেক্ষেত্রে পিতার মৃত্যু সনদ, এবং মাতা জীবিত থাকলে মাতার জন্মনিবন্ধন বা এনআইডি কার্ডের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর যদি আপনার পিতামাতা কেউ জীবিত না থাকে বা তাদের সাথে আপনার কোনো যোগাযোগ না থাকে সেক্ষেত্রে আপনার দাদা দাদি অথবা নিকটত্ব বা আপনি যার কাছে যদি কারোর সাথে পালিত হয়ে থাকেন তার এনআইডি কার্ড বা জন্মনিবন্ধনের মাধ্যমে আপনি জন্মনিবন্ধনের জন্য আবেদন করতে পারেন। এই ধরনের যে কাগজগুলো আমরা উল্লেখ করে দিলাম সেই সমস্ত কাগজগুলো থাকলে আপনি এরপরে আপনার নিকটবর্তী যে কোনো কম্পিউটার দোকানে বা ইউনিয়ন পরিষদে গিয়ে অনলাইন থেকে আপনাকে একটি জন্মনিবন্ধনে আবেদন ফর্ম উত্তোলন করে নিতে হবে, এবং আবেদন ফর্মে এই ডকুমেন্টগুলো জমা করে দিতে হবে। এবং আবেদন ফর্ম উত্তোলনের পরে 15 দিনের মধ্যে আপনার আরও যে কিছু ডকুমেন্ট রয়েছে, এনআইডি কার্ড এবং আদার্স ডকুমেন্টগুলোর ফটোকপি, প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনার নিকটবর্তী ইউনিয়ন পরিষদ বা উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে 15 দিনের মধ্যে। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে যাদের বয়স 0 থেকে 45 দিনের মধ্যে তাদের জন্মনিবন্ধন করতে হলে কী কী কাগজপত্র দরকার, আর যাদের বয়স 47 দিন থেকে 5 বছরের মধ্যে তাদের জন্মনিবন্ধন করতে হলে কী কী কাগজপত্র বা ডকুমেন্টের দরকার, এবং যাদের বয়স 5 বছরেরও বেশি তাদের জন্মনিবন্ধন করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন, সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।